আর দ্বিতীয় বিষয়টা বড়, সেটা হলো ঈদে মিলাদুন্নবী, এ ব্যাপারে কোরআন সুন্নাহ নির্দেশনা কি। আর গত বছরে আমরা বলছিলাম যে আগামীতে এক হবে, এই ঈদে মিলাদুন্নবীটা এসেছেই ঈদে মিলাদুল মাসিহ থেকে। আপনারা জানেন যে ক্রুসেডাররা, ক্রুসেড যুদ্ধ শুরু হয় কবে? হ্যাঁ, ওই সময়ে। এটা হলো আপনাদের বলি খ্রিস্ট ধর্মে একটা থিওরি আছে, মিলেনিয়ামিজম। মিলেনিয়াম মানে হাজার বছর। বাইবেলে, প্রচলিত বাইবেলে আছে, যীশুখ্রিস্ট বলছে যে আমি তোমরা বেঁচে থাকতে আবার চলে আসবো, তোমাদের ভিতরে কেউ কেউ বেঁচে থাকতে আসবো। পাগল হয়ে যীশুখ্রিস্টের প্রথম উম্মতেরা বসেছিলেন কবে যীশু আসবেন, এবং তারা বলতেন আমরা বেঁচে থাকতে থেকে উনি চলে আসবেন। মরে গেল এক প্রজন্ম, দুই প্রজন্ম, তখন তারা বললেন যে না, বেঁচে থাকতে না হলো হাজার বছর, মিলেনিয়াম, মিলেনিয়ামের মাথায় যীশু আসবেন। মিলেনিয়ামের মাথায় প্রথম মিলেনিয়াম পড়লো 1001 খ্রিস্টাব্দ, ঠিক আছে না? 1001 খ্রিস্টাব্দ পুরার পরেই তাদের একটা দাওয়াত প্রচার হয়ে গেল যে যীশু খ্রিস্টের আসার সময় হয়ে গেছে। যীশু খ্রিস্টের আসতে হলে ফিলিস্তিনের জেরুজালেমে বিশ্বের ইহুদিদেরকে এক জায়গায় করতে হবে, যীশু এসে ইহুদিদের বিচার করবে, ফাঁসি দেবে, খ্রিস্টানদের নিয়ে জান্নাতে যাবে। এখন মিলেনিয়ামিজমের চেতনায় প্রথম মিলেনিয়াম 1000 খ্রিস্টাব্দ পড়ার পরে তাদের ভিতরে গুনগুন শুরু হলো যে ফিলিস্তিন দখল করতে হবে। তখন ফিলিস্তিন মুসলমানদের আন্ডারে, তখন ক্রুসেড যুদ্ধ শুরু হলো। খ্রিস্টান প্রচারকরা বললেন যে মুসলমানরা, এটা হলো একটা অদ্ভুত ব্যাপার যে মিথ্যার উপরে সব প্রচার, মুসলমানরা মূর্তি পূজা করে, আল্লাহ নামে একটা দেবতার পূজা করে, যীশু খ্রিস্টকে তারা অপমান করে, কোনো খ্রিস্টান দেখলে জবাই করে, খ্রিস্টান নারীদের ধর্ষণ করে, তোমরা যদি কোনো মুসলমানকে মারতে পারো তাহলে পারে, কোনো মুসলমান মেরে কাঁসা যদি গোস্ত খেয়ে ফেলতে পারো তাহলে পারে বিনা বিচারে জান্নাত। আর ক্রুসেডারদের এইভাবে উদ্বুদ্ধ করা হলো, আমি বানিয়ে বলছি না, এটা বইয়ে পাবেন। মতিউর রহমান নামে একজন ঐতিহাসিক, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ওনার একটা বই আছে ঐতিহাসিক অভিধান, বাংলা একাডেমি থেকে প্রকাশিত, এখন আর বেরোয় না, ওটাতে পাবেন বিস্তারিত। তো যাই হোক, 1098 খ্রিস্টাব্দের দিকে কুসের যুদ্ধ শুরু হলো, কথা বুঝেছেন? হিজড়িতে 492 হিজড়ি সম্ভবত। তো এই সময় কুসের যুদ্ধ শুরু হলো, কুসেডাররা প্রায় 15-20 লক্ষ ইউরোপিয়ান খ্রিস্টান তারা ক্রস ঝুলিয়ে চলে আসলেন, এসে দ্রুত মুসলমানদের দেশগুলো দখল করে নিলেন, মধ্যপ্রাচ্য, যেটা সিরিয়া, লেবানন, ইরাক, মিশর, অনেক এলাকা দখল করে নিলেন। সেখানে লক্ষ লক্ষ মানুষ তারা মারলেন, কারণ বাইবেলের খুব স্পষ্ট নির্দেশ যে মারো, বন্দীদেরকেও মারো, আর বাচ্চাদেরকে পা ধরে আছাড় মেরে মাথা ফাটিয়ে ফেলো, এবং এভাবেই তারা মারছেন। মরার পরও তো মানুষ থাকে, তো তারা ওই দেশগুলো প্রতিষ্ঠা করলেন, মুসলমান অনেক মারা গেল, মৃত্যুর পরে যারা থাকলো তারা মেজরিটি নাগরিক মুসলমান, আর রাষ্ট্র খ্রিস্টানদের হাতে। ওই সময়ে খ্রিস্টানরা ব্যাপক মানে উদ্দীপনার সাথে ঈদ মিলাদ, কিন্তু ঈদ মিলাদুল মাসিহ, যেটাকে আমরা ক্রিসমাস, বড়দিন বলি, এটা আরবি নাম হলো ঈদ মিলাদুল মাসিহ, এটা পালন করতেন। এই যে খ্রিস্টানরা মহা উদ্দীপনার সাথে ঈদ মিলাদুল মাসিহ পালন করতেন, এটা দেখে মুসলমানরা প্রথমে নাক সিটকাত, এটা ফালতু কাজ। 50 বছর, যেমন আমরা আগে জন্মদিন পালন নাক সিটকাতাম, এখন ওই দেখতে 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 এখন পছন্দ হয়ে গেছে, এখন ইসলামিক আদায় করি, কথা বলছেন না? তো এখন মুসলমানরা ওই সময়ও 50-60 বছর দেখার পরে ইসলামিক আদায়, আমাদের ওদের নবী আছে, আমাদের নবী নেই, কাজে আমরা একটু করি না কে, এরকম শুরু হলো টুকটাক। এরপরে 602 হিজড়িতে, মাথায় কুসের যুদ্ধের প্রায় 100 বছর পরে, সালাউদ্দিন আইয়ুবির সময়ে, সালাউদ্দিন আইয়ুবির ভগ্নিপতি মুজাফর উদ্দিন কুকবুরি, উনি ইরবিল, এখন ইরবিল শোনেন না, ইরাকে তো কুর্দিদের, ইরবিলের বাচ্চা ছিলেন, সালাউদ্দিন আইয়ুবি কুর্দি, এখন তো কুর্দি আপনারা বোঝেন, ইরবিলের বাচ্চা মুজাফর কুকবুরি কুর্দি, উনি ওই ইরবিলের শাসক ছিলেন, উনি মিলাদুন্নবী শুরু করলেন। এটাতে অনেক ফায়দাও হয়েছিল ওই সময় মুসলমানদের ভিতর, মুসলমান তো পরাজিত, উদ্দীপনা উৎসাহ যাচ্ছে নবীজির জীবনে। মিলাদুন্নবী বলতে ওই রবিউল আল মাসে প্রায় 1 মাস ব্যাপী আনন্দ উৎসব করতেন, ওয়াজ আর বিভিন্ন জিনিস করতেন। তাহলে প্রথম বিষয় হলো যে মিলাদুন্নবী কোথা থেকে আসলো? হ্যাঁ, ঈদ মিলাদুন্নবী শিখলামই আমরা ঈদ মিলাদুল মাসিহ থেকে, এবং এই বছরে দুটো একদিনে হয়ে গেছে,
এখন কথা হলো ঈদে মিলাদুল মাসিহতে যান, মজা হলো এটা একটা বেদাত। খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় মিথ্যা এবং বেদাত হলো ক্রিসমাস। এটা আমি বলছি না, এই বর্তমান পোপের আগে কি ফ্রান্সিস, এর আগে ছিল কে, বেনিডিক্ট সিক্সটিন। হ্যাঁ, বেনিডিক্ট সিক্সটিনের বই আছে, ইনফ্যান্সি ন্যারেটিভস অব জেসাস ক্রাইস্ট পাওয়া যায়। উনি লিখেছেন 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্ম, এটা একটা ফালতু কথা, 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্ম না। তাহলে পরে তারা কেন ক্রিসমাস পালন করেন? কারণ তাদের ধর্মে বেদাত বলে কোনো জিনিস নেই। যে কোনো ভালো কাজ, এতে ভালো কাজ অসুবিধে কি? আমাদের ধর্মে ভালো কাজ ভালো বলে গণ্য করার জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রিকমেন্ডেশন লাগবে, ঠিক না? এর বাইরে কোনো কাজ ভালো না। সেজদা করা ভালো কাজ না, যেখানে নবীজি সেজদা সেখানে সেজদা করা ভালো কাজ, টুমাতে দিয়ে ভালো কাজ না, যেখানে নবীজি টুমাতে দিয়ে সেখানে ভালো কাজ, এহরামের অবস্থায় টুমাতে দেবেন নাকি? হ্যাঁ, তাহলে আসলে অ্যাবসলুট ভালো কাজ বলে কোনো জিনিস নেই। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ হলো ভালো কাজ, কিন্তু ওরা বলে ভালো। তো আরেকটা জিনিস কি, খ্রিস্ট ধর্মের প্রচারকরা প্রথম থেকে সহজ করতে চেয়েছেন, কঠিন করে ফেলেছেন। যে সমাজে যেটা আছে ওইটাকেই খ্রিস্টান ধর্ম বানানোর চেষ্টা করেছেন। ক্রিসমাসের ইতিহাস হলো 25শে ডিসেম্বর শীতের শেষ, সংক্রায়ণ বলে। এখানে রোমান পৌত্তলিকরা, প্যাগানরা এই সময় নতুন বছর, দিন বড় হচ্ছে, নতুন গরমকাল আসবে বলে ওই সব উৎসব করত। যেমন আমাদের যে বিভিন্ন বসন্ত পূজা, হ্যাঁ, ওই ধরনের একটা অনুষ্ঠান করত। খ্রিস্ট ধর্মের প্রথম 300 বছর প্রায় মানে জুলুম ছিল, রাষ্ট্র অত্যাচার করত। 325 খ্রিস্টাব্দে বাসটা কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম করেন এবং অন্যদেরকে জোর করে খ্রিস্টান বানানো হতে থাকলো, সব বাকিদের ধর্ম পুড়িয়ে ফেলা হতে লাগলো, ভেঙে ফেলা হতে লাগলো। ইন্টারনেটে ডেমোলিশ দেম একটা বই আছে, এটা গ্রিক ভাষায় লেখা, ইংরেজি আছে, ইন্টারনেটে পাওয়া যায়, ছাপা পাওয়া যায় না। ডেমোলিশ দেম এটা পড়লে যারা তরুণ প্রজন্ম তোমরা জানবে যে কী প্রচণ্ড ভয়ঙ্কর বর্বরতার সাথে মানুষদের খ্রিস্টান বানানো হয়েছে। এই সময়ে পাদ্রীরা দেখলেন যে 25শে ডিসেম্বর প্যাগানরা, রোমানরা উৎসব করে, ওই দিন যদি আমরা একটা উৎসব ধর্মীয় কাজে বানায় দিতে পারি তাহলে ওটাই আমাদের উৎসব হয়ে যাবে, ঠিক আছে না? ওই দিন সূর্য দেবতার উৎসবটাকে তারা যিশু দেবতার বানাই দিল। ট্রুথ বি নোন, মনে থাকবে তো তরুণদের, ট্রুথ বি নোন, ইন্টারনেটে দেখবো, ট্রুথ বি নোন ওয়েবসাইট আছে। আকারিয়া কি যেন নাম আমেরিকান মহিলা, উনি এই ক্রিসমাস এটা যে সূর্য দেবতার পূজা থেকে এটা আনা হয়েছে এটা উনি অনেক তথ্য দিয়েছেন। রোমানরা কিভাবে সূর্য দেবতার পূজা করতো, মিশরীরা কিভাবে করতো, মানে তার ইসে এটা অত্যন্ত, এটা খ্রিস্ট ধর্ম তো একটা মিথোলজিক্যাল ধর্ম, এটা মিথ, এটা পৌরাণিক বিশ্বাস, কোনো ঐতিহাসিক বাস্তবতা নেই। এখন খ্রিস্টান ধর্মের যারা গুরু তারাও এটা মা জানেন যে যীশু খ্রিস্টের জন্ম ডিসেম্বরে না। কেন না? এই তো ডিসেম্বর, শীত পড়ছে না গরম? আচ্ছা, আগামীকাল যদি 25শে ডিসেম্বর হয়, আগামীকাল রাত্রে একটা নবজাতক শিশুকে মাঠে নিয়ে গরুর গোয়ালে চাদর দিয়ে জড়াই থবেন, সকালবেলায় বেঁচে থাকবে না মরে যাবে? মরে যাবে না? তো কাজেই যিশুর জন্মবৃত্তান্তে আছে, যিশুর মা বাবা গেছিলেন বৈতলেহেমে, সেখানে যে হোটেল পাননি, সরাইখানা পাননি, এক গোয়ালি ছিলেন, গোয়ালেই বাচ্চা হয়েছিল, গোয়ালের ওই ইসের ভিতরে, চাড়ির ভিতরে বাচ্চাটা সারাচ্ছিল। তো কাজে ওটা যে গরমকাল ছিল এতে কোনো সন্দেহ নেই, যদি এটা সত্যি হয়ে থাকে, কথা বুঝলেন না? এটা খ্রিস্টান গবেষকরা মানেন, তো এই জন্য এটা মূলত খ্রিস্ট ধর্মের একটা বেদাত। এবং আপনারা জানেন খ্রিস্টানরা এই উপলক্ষে একটা বুড়ো সাজে, কি জন্য ওর নাম, সান্তা ক্লজ। এটা একটা মহামিথ্যা, মিথ্যাটাকে ধর্ম বানানো এটা সত্যি দুঃখজনক। সাধারণ সরল পান খ্রিস্টানদের কোনো ধর্মগুরুরা এগুলো করেছেন। তাহলে আমরা প্রথম বিষয় বুঝলাম যে ঈদে মিলাদুন্নবী এসেছে কোথার থেকে। দ্বিতীয় কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়েছেন না আরো কিছু সংযোগের পূর্ণাঙ্গ? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তো জন্ম, জন্মের আনন্দ আমরা করব, নবীজি শিখিয়েছেন। কোনো কিছু না শিখিয়ে জানি সেটা হলো সোমবারে রোজা রাখা। ইসলাম বসুরে মুসলমান চাই না, দৈনিক মুসলমান চাই।
তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন, রাখতে উৎসাহ দিয়েছেন, সোমবারে রোজা রাখবেন আপনারা, এই দিনে নবীজির জন্মদিন, এই দিনে আমল আল্লাহর কাছে যায়, বৃহস্পতিবারও রোজা রাখবেন, এইটা হলো সুন্নত মিলাদ। আর বাকি এই যে বাৎসরিক, এটা পুরোপুরি বানোয়াট। আরেকটা জিনিস বুঝবেন, যত বেদাত আসছে, বেদাতের দুটো জিনিস, এটা হলো আনুষ্ঠানিকতা, অনুষ্ঠান সর্বস্বতা, আর একটা বড় জিনিস পুরোহিতদের উপকার হয়। আমরা যদি সবাই সুন্নত মতো সোমবারে রোজা রাখি, তাহলে আমাদের ইমাম সাহেব হুজুরের কোনো লাভ হবে? আপনারা প্রত্যেকেই যদি বছরে একবার মিলাদ দিন মসজিদে, তাহলে আমার এবং হুজুরের খেয়ালটা বোঝেন ভালো করে। এখানে বিষয়টা হলো, এই জন্য অনেকে বলে যে হুজুর আপনারা, হুজুর আমরাও তো মিলাদ পড়তাম, মিলাদ পড়াতাম আমরা, হুজুরা পড়াতাম, এখন পড়াই না। তে বলছে যে হুজুর কোন আলেম বাড়িতে মিলাদ দেয় না কেন? আলেমরা জানে যে এটা। এই জন্য বিষয়টা হলো ভাইরা, মিলাদুন নবী, আমরা অনেক সময় আবেগী হই, সকল নবী ঈদের সেরা, ঈদ দয়াল নবীর জন্ম ঈদ, বা আবেগ যে নবীজির জন্য আনন্দ করবো না কেন? এখন আমার প্রশ্ন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আনন্দ করব, সে কি নবীজি সাহাবিদের তরিকায় না আমাদের বানোয়াট তরিকায়? যদি মনে করি নবীজির জন্মে আনন্দ করা এবাদত, তাহলে নবীজি সাহাবিদের করতে হবে, আর নবীজি সাহাবিরা করেননি, তার মানে এটা কোনো এবাদত না। নবীজি সাহাবিরা করেননি সেটা এবাদত হতে পারে, চিন্তা করার মানে নবীজি এবং সাহাবিদের ছোট জান্নাত আর আমাদের বড় জান্নাত মনে করা, এটা তো আমরা যেতে পারছি না। দ্বিতীয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম কবে? হ্যাঁ, তার মানেটা কি? তার মানেটা হলো বারোই রবিউল আওয়াল যে ঈদে, এটাই তো সাহাবিরা জানতেন না, সোমবারে নবীজির জন্ম সাহাবিরা জানতেন। আপনি কোরআনের নেই, হাদিসের নেই, সাহাবিদের যুগে নেই, তৃতীয় প্রজন্মে এসে তাবে তাবেইনরা যখন ইতিহাস লিখতে শুরু করেন, তখন এইগুলো নিয়ে গবেষণা হলো, তাবেইনদের যুগ থেকে কিছু কথা আছে, অনেক মত আছে। তার মানে সাহাবায়ে কেরামগণ এই দিনটার কোনো গুরুত্ব দেননি। খেয়াল করেন, খ্রিস্টানরা ক্যালেন্ডার গোনে কোথা থেকে? খ্রিস্টাব্দ মানে কি? যিশুর জন্মের বছর থেকে। মুসলমানরা ক্যালেন্ডার গোনে কি থেকে? মোহাম্মদ সাল্লাম জন্ম বছর থেকে। হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? সাহাবারা যখন ক্যালেন্ডার বানান, আপনার ইতিহাস পড়েন, আমার খুতবা বইয়ের প্রথম খুতবাতেই পাবেন, অনেকেই প্রস্তাব করেছে যে জন্ম থেকে হোক, কারণ অন্যান্য জাতি জন্মকে গুরুত্ব দিত, পার্সিয়ানরা আর্য ধর্মগুলো সব জন্মকে গুরুত্ব দেয়। ইসলামে জন্ম মৃত্যু কোনো গুরুত্বপূর্ণ জিনিস না, কারণ জন্ম মৃত্যু আমার ইচ্ছাই হয় না, আমার ইচ্ছাধীন কর্ম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য সাহাবেরা হিজরতকে সবচেয়ে গুরুত্ব দিলেন, সর্বোচ্চ ত্যাগ, এখান থেকে ইসলামের টার্নিং পয়েন্ট। জন্ম আমার ইচ্ছাই হয়নি, মৃত্যু আমার ইচ্ছাই হয় না, এটার ভিতরে আমার কোনো কৃতিত্ব নেই, আমার কৃতিত্ব আমার ইচ্ছাধীন কর্মে। আর ইসলামের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল নবীজির সর্বোচ্চ ত্যাগ, সাহাবিদের সর্বোচ্চ ত্যাগ, আনসারদের সর্বোচ্চ ত্যাগ, মুহাজিরদের সর্বোচ্চ ত্যাগ, ইসলামের সর্বোচ্চ বিজয়ের শুরু ছিল হিজরত। কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল সাহাবিরা জন্মদিনকে গুরুত্ব দেননি। এই জন্য আমরা মুমেনরা আবেগে করেন, আল্লাহ তাআলা তাদের আবেগকে মানে ভালো পথে পরিচালিত করেন, আমরা দোয়া করি। আর অনেকে বোঝেনি না, এই এটাকেই দিন মনে করেন, আমরা তাদের কাছে সঠিক দিন পৌঁছাতে পারি না। এই জন্য আমরা সঠিক দিন কোনো কাজের সমালোচনা না করে রাসূলের মহব্বত, তিনি কিভাবে এটা করেছেন এটা মানুষকে জানাতে পারে। আমরা যারা সচেতন, অবশ্যই এই দিনে বারোই রবিউল্লাহ রাসূলের জন্ম এটাই নিশ্চিত না, দ্বিতীয়ত বারো রবিউল নবীজির মৃত্যু দিন, তা আমরা এটাকে মৃত্যু দিন শোক দিবস করবো, কালো ব্যাস পড়বো না সাদাটা পড়বো, সেটা আগে কম। হ্যাঁ, কোনোটাই না, কোনোটাই ইসলামেরই না। অনেকে বলে যে বারোই রবিউলার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি শোকে ছিলেন না আনন্দে ছিলেন। এখন কথা হলো যে এই জন্য সম্ভবত এই জন্যই রাসূলুল্লাহ সাল্লামের দেখেন জন্ম, নবুয়াত, হিজরত, অফাত সোমবারে, যেন মুসলমানরা আলাদা কিছু না করতে পারে, রোজা ব্যাস আর কিছু না। তাই জন্য এই দিনে আমরা অন্য কিছু করব না, আমরা স্বাভাবিক ইবাদত করব, সোমবার যখন পড়বে রোজা রাখতে পারি। তবে এই উপলক্ষে বা যে কোনো উপলক্ষে দিনের ওয়াজ, আলোচনা, মাসলা মাসাইল হতে পারে, সেটা ভিন্ন জিনিস। আর ক্রিসমাস উপলক্ষে
খ্রিস্টান সম্প্রদায়ের ভাইয়েরা আমাদের দাওয়াত দিলে কি করব। ইসলামের নির্দেশ, এবং এটা ইসলামেরই প্রথম নির্দেশ, আমরা বাধ্য হয়ে বাইবেল পড়তে হয়। বাইবেলে অন্য ধর্মের হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে, মন্দির ভেঙে দেওয়া, মসজিদ ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে, তাদের ধর্মগ্রন্থ পুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আর ইসলাম বলছে প্রত্যেকের ধর্ম পালনের স্বাধীনতা দিবে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না, তাদের কোনো ধর্মীয় পূজনীয় বিষয়কে খারাপ কথা বলা যাবে না, কথা বুঝতে পেরেছেন? এবং বিতর্কের সময়ও অত্যন্ত ভদ্রতার সাথে কথা বলতে হবে। ইসলাম ধর্ম পালনের স্বাধীনতা এবং শ্রদ্ধাবোধ দিয়েছে, ধর্মীয় কাজে অংশগ্রহণ নয়। এই জন্য অমুসলমানদের সকল সামাজিক কাজে অংশগ্রহণ করতে হবে, বিবাহ, অসুস্থ হলে দেখতে হবে, হাসপাতালে নিতে হবে, মানে সাহায্য সহযোগিতা করতে হবে, বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে, এটা আল্লাহ কোরআনে বলে হাদিসে বলেছেন। কিন্তু ধর্ম এটা তো বিশ্বাস ও জাত। আপনি মনে করেন আজকাল আমরা বলি ধর্ম যার যার উৎসব, এখন কথা হলো উৎসব তো ধর্মকেন্দ্রিক, উৎসব মানে বিয়ের উৎসব না। ধর্ম যদি কারোর হয়, উৎসব যদি ধর্মকেন্দ্রিক হোক, তাহলে সবার হয় কি করে? তা আমরা একটু পর্যালোচনা করি। মনে করেন রাজনীতি যার যার উৎসব সবার, খালেদা জিয়ার জন্মদিনের উৎসবে দলমত নির্বে সবাই যাবে, এটা কি মানা হবে? অথবা শেখ হাসিনার জন্মদিনের উৎসবে দলমত নির্বিশেষে সবাই যাবে, উৎসব সবার, রাজনীতি যার যার যাবে, বিরোধীরা কি কেউ মানবে? নিজামীর জন্মদিনের উৎসবে সবাই যাবে, দল যার যার, কিন্তু উৎসব সবার যাবে। তা আমাদের রাজনৈতিক বিশ্বাস যদি এত কঠিন হয়, তাহলে ধর্মের বিশ্বাসটা আমরা কি করে এত হালকা মনে করতে পারি? কারণ প্রত্যেক ধর্মের বিশ্বাসী বলে ওইতে অন্যায়, আমাদের কোরবানের উৎসবে, গরু জবাইয়ের উৎসবে হিন্দুদের নিয়ে আসবো, এটা হবে তাদের? কারণ তাদের দৃষ্টিতে গরু জবাইয়ের উৎসবটা পাপ, পাপ না? আমি তাকে জোর করে একটা পাপের ভিতর নিয়ে আসছি। ঠিক তেমনই তাদের মূর্তি পূজার উৎসবে, হ্যাঁ তাদের মূর্তি পূজার প্রোটেকশন আমাদের, তাদের ধর্ম পালনের স্বাধীনতা আমাদের দিতে হবে, কিন্তু আমি তার ধর্ম উৎসবে যাবো, আমার দৃষ্টিতে ওটা পাপ, আমি তো তার পাপে সরে করতে পারি না, ঠিক আছে না? যেমন এই জন্য কোন অন্য ধর্মের অনুসারীদের ধর্মীয় উৎসবে, ধর্মীয় আনন্দে অংশ নেওয়া যায় না, তাদের ধর্মীয় স্বাধীনতা আছে, কিন্তু আমরা তাদের ধর্মে অংশী না, তাদের কর্মে, সমাজে, সামাজিক ব্যবস্থাপনায় অংশী, এদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে অন্য ধর্মের অনুসারীরা বললে সালাম, শুভেচ্ছা, ভালো আছে, আল্লাহ ভালো করুক, অথবা যেটা আমরা সামাজিক শিষ্টাচার বজায় রাখি, কিন্তু তাদের অনুষ্ঠানে যাওয়া, দেখা, বসা, এটার মানে কি? অবশ্যই আপনি মনে করেন একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে আপনার রাজনৈতিক নেতার বিরুদ্ধে কথা হচ্ছে, অথবা রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে অনুষ্ঠান হচ্ছে, আপনি যদি কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন ওখানে বসতে পারবেন না? আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের কথা বলার স্বাধীনতা দেবেন, আপনি মেয়র হলেও আপনি তার প্রোগ্রাম বন্ধ করবেন না, কারণ এটা অধিকার, কিন্তু আপনি সেখানে বসতে পারবেন না, হাততালি দিতে পারবেন না, পারবেন না। তাহলে রাজনৈতিক বিশ্বাস যদি এত দৃঢ় হয়, ধর্ম, ধর্মীয় বিশ্বাস কি রাজনৈতিক বিশ্বাসে দুর্বল হবে না সবল হবে? রাজনীতি আমরা সবাই জানি মানুষের বানানো, এটা জাগতিক বিষয়, আর ধর্মীয় বিশ্বাস আল্লাহর দেওয়া, এটা আমরা দাবি করছি যে আমি আল্লাহকে বিশ্বাস করি। তা আল্লাহর দেওয়া বিশ্বাসটা যদি এত দুর্বল হয়, একজন লোক আমার বিশ্বাস অনুযায়ী মহাপাপ করছে, আমি তাকে তালি দিচ্ছি, তাহলে বোঝা গেল এই পাপকে আমি পাপ মনে করছি না, তখন আমি ওই পাপের শরিক হয়ে যাচ্ছি, আল্লাহু আলাম।